আমার বাসায় একটা প্রেস আছে মনে করেন, আমার বাসায় একটা প্রেস আছে, আমার ওখানে কালির খরচ হয় আর কাগজের খরচ হয়, আর আমি ডলার ছাপাই, ওটা দিয়ে তেল কিনি, ওই তেল আমি আবার আমার দেশের নিচে আন্ডারগ্রাউন্ড আছে রিজার্ভ করি, আলটিমেটলি আমার কোনো লস আছে? লস টাকার। আর আপনি মনে করছেন ডলার নিয়ে আপনি সমৃদ্ধ হয়ে যাচ্ছেন, দেখবেন ইনস্ট্যান্ট সামনের দিনগুলোতে ডলারের এই যে দাপট এটা পড়ে যাবে ইনশাআল্লাহ। অনেক দিন আগে বলেছিলাম না যে কাগজের টাকা আস্তে 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 উঠে যাবে, উঠছে কি না আরও দেখবেন। ক্রিপ্টোকারেন্সি আসবে, ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন্স, যেগুলো অলরেডি চলে আসছে মার্কেটে, এবং সব কিছু ইলেকট্রনিক মানি হয়ে গেছে। ইলেকট্রনিক মানি খারাপ জিনিস না, খারাপ জিনিসটা হচ্ছে যখন আপনি এর মধ্য দিয়ে অন্য সম্পদ আত্মসাত করবেন তখন খারাপ। মনে করেন যে আমরা একটা বড় ব্যাংক থেকে লোন নিয়েছি, কথার আমি এক্সাম্পল দিচ্ছি। এখন তারা কেন লোন দিয়েছে যে আপনাকে 10% সুদ দিতে হবে এবং আপনাকে সততার সাথে আবার এটা পরিশোধও করতে হবে, এবং আপনি পরিশোধ করতে পারছেন না এবং লোনের যে ভার এটাও আপনি নিতে পারছেন না, এতে করে নিত্য প্রয়োজন দ্রব্যের দাম বাড়ছে, অর্থনৈতিক ইনফ্লেশন হচ্ছে আর কি, আমরা যেটা ইনফ্লেশন বলি। এখন ঋণ পরিশোধ না করলে ওরা কিন্তু পরবর্তীতে ঋণ দিবে না। এই যে একটা আস্থা হারালাম, এভাবে আস্থা হারাতে হারাতে দেখা যাবে যে আপনার সঞ্চিত যে সম্পদ এটা পড়ে যাবে। যখন সঞ্চিত সম্পদটা পড়ে যায়, রিজার্ভ যেটা পড়ে যায়, তখন কি হয়? তখন আর্থসামাজিক উন্নয়নের অবস্থা খারাপ হয়ে যায়, জীবনযাত্রার মান বেড়ে যায়, দ্রব্যের মান বেড়ে যায়, তখন ইফোর্ট টাকার উপর আসে, জনগণের উপর আসে। সুদ দিয়ে সারা বিশ্বকে এভাবে তারা শাসন করছে। এই সুদ কিন্তু এদেশ থেকে উৎপন্ন হয়নি, এই সুদের কারিগর আমরা নই, সুদের কারিগর মুসলিমরা নয়, মুসলিমদেরকে এই প্যাচে ফেলে দেওয়া হয়েছে। মুসলিম কোনো কান্ট্রি সুদের বাইরে যেতে পারছে না ওদের কারণে। আমি বুঝাচ্ছি যে ফাইন্যান্স কাদের হাতে, ওদের হাতে। কিভাবে হলো আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান আরেকটু যাই সামনে। মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, যত বড় বড় মিডিয়া, যত বড় বড় অস্ত্রশস্ত্র আছে, পারমাণবিক ওয়েপেন্স, নিউক্লিয়ার ওয়েপেন্স, থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সব কিছু ওদের হাতে। কয়টা মুসলিম কান্ট্রি নিজের চেষ্টায় সায়েন্স এবং প্রযুক্তি কাজে লাগিয়ে ওয়েপেন্স তৈরি করেছে বলেন? কতগুলো মুসলিম কান্ট্রি? আল্লাপাক কি আমাদের মস্তিষ্কে কোনো ঘেলু দেন নাই নাকি? আল্লাপাক কি আমাদেরকে কোরআন সুন্নাহ হাতে দেননি নাকি? আমরা কি প্রাথমিক যুগে এই যে গণিত, জীববিজ্ঞান, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, এগুলোর মূল ভিত্তিগুলো আমরা দেইনি বিশ্বকে? আপনারা জানেন না, এখানে অনেক স্যাররা আছেন, তারা বলতে পারবেন। ইসলামের যত মনীষীরা ছিলেন সূচনায় ওই সোনালী যুগে, তারাই বিশ্বকে দিয়েছে ত্রিকোণমিতি, পরিমিতি দিয়েছে, অ্যালজেব্রা দিয়েছে, অ্যালগোরিদম দিয়েছে, আপনার এই যে মেডিকেল সায়েন্সের বেস দিয়েছে, কেমিস্ট্রি দিয়েছে, বায়োলজি দিয়েছে, এই অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞানও দিয়েছে। এগুলো কারা দিয়েছে? জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন? আলকেমির নাম শুনেছেন? ইবনে সিনার নাম শুনেছেন? এই বড় বড় মনীষীরা, ইসলামের প্রাথমিক যুগের মনীষী ছিলেন না? তারা এই বিশ্বকে যা দিয়েছেন ওর উপর দাঁড়িয়ে সভ্যতাটা গড়ে উঠেছে, তারা বিশ্বকে যা দিয়েছে ওর উপর দাঁড়িয়ে এখনকার এই সভ্যতা গড়ে উঠেছে, এমনি এমনি হয়নি। তা আমাদের মুসলিমদের মাথায় কি কোনো ঘিলু নাই? এখন কয়টা মুসলিম কান্ট্রি আপনি পাবেন যারা নিজেরা প্রত্যেকটা সেক্টরে স্বাবলম্বী হয়েছে? কয়টা মুসলিম কান্ট্রি পাবেন? একটা, দুইটা, তিনটা? সবাই খালি এখন ভোগবাদী। ভোগবাদী মানে বিক্রি করার খাও। আল্লাপাক তেল দিয়েছেন, বিক্রি করার বিল্ডিং তোলো। আল্লাপাক দিয়েছেন ব্ল্যাক অয়েল, বিক্রি করার বিল্ডিং তোলো। মানে সবাই এখন খালি রেডিমেড চায়, বিক্রি করো সম্পদ, বিক্রি করার খাও। তো এই করতে করতে সমস্ত উন্নয়নশীল যে সেক্টরগুলো আছে এগুলো ওদের দখলে চলে গেছে, এতে করে ওরা বিশ্বকে ডমিনেট করছে। আর মুসলিমদেরকে বলে ওঠো, মুসলিমরা ওঠে, বসো, তখন বসে। অথচ উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন মুসলিমের গায়ে হাত দিবে এমন সাহসী কারো ছিল না। দাঁড়ান, একজন উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন মুসলিমকে অন্যায়ভাবে জুলুম করবে বিশ্বের কোনো প্রান্তরে এই ক্ষমতাও কারো ছিল না। মদিনায় বসে একটা খেজুর গাছের, খেজুর পাতার ছালের ছাদ আর মাটির মসজিদে বসে উমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিমের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন। আর এখন কি অবস্থা আপনারাই বুঝতে পারছেন। আমি জাহিলিয়াতের একটা কথা বলতে গিয়ে এখানে এসেছি যে এখনকার যত বড় বড় সেক্টরগুলো এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করেছে, ফেতনা সৃষ্টি করে দিয়েছে, এবং এটা আইএমএ জাহিলিয়াতের ওই সুন্নতের সাথে মিলে যায় যে আপোষে গোত্রীয় হানাহানি এখন বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে। এই যে হানাহানিটা বাড়ছে, এই হানাহানির প্রভাবটা সামনে আরও বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন যে ইরাকের
ফোরাত নদী, কোন নদী? ইউফ্রেটিস বলে। এই ফোরাত নদীর নিচ থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে। এখন স্বর্ণের পাহাড় সত্যিকারের স্বর্ণের পাহাড়ও হতে পারে, অথবা স্বর্ণের খনিও হতে পারে, অথবা এখনকার যেটাকে স্বর্ণ বলি আমরা ব্ল্যাক গোল্ড অয়েলও হতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কেউই বলতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটাকে কেন্দ্র করে এমন যুদ্ধ হবে বিশ্বে যেখানে প্রত্যেক 100 জন কম্ব্যাটন বা যোদ্ধার মধ্যে 99 জন মানুষ মারা যাবে। এটা কি হয়েছে এমন কোনো যুদ্ধ পৃথিবীতে? আর কখন এতগুলো মানুষ মারা যায়? যখন এমন কোনো অস্ত্র সেখানে প্রয়োগ করা হয় যেটা প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যে অনেক মানুষ মরতে পারে। কথা কি বুঝতে পারছেন? অতএব নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতে পারে, হতে পারে, আমি বলিনি যে হবেই। আমাদের ধারণা এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি করেন তারা প্রত্যেকেই বলেন যে নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতেই পারে, হইলে আপনি কী করবেন? সামান্য ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পুরো বিশ্ব থেমে যায়, সামান্য একটা যুদ্ধই বলছি, দুটো দেশের যুদ্ধে বিশ্ব থেমে গেলে যখন 40-50টা দেশ একসাথে যদি হয়ে যায় আল্লাহ না করুক, তখন আপনি কী করবেন? আপনার সলিউশন কোথায়? কীভাবে খাবেন, কী পড়বেন, কীভাবে বাঁচবেন? ওষুধপত্রের কাঁচামাল আসবে কি না, আমদানি আসবে কি না, রপ্তানি হবে কি না, জিডিপির অবস্থা তখন কী হবে, ফসল ফলবে কি না, সূর্যের আলো পৃথিবীতে আসবে কি না, বিশুদ্ধ পানি পাবো কি না, আমাকে তো ভাবতে হবে। ভাববে কারা? যাদের কাছে কোরআন সুন্নার গভীর জ্ঞান আছে এবং যারা জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করে এবং শেষ জামানা নিয়ে যারা সচেতন তারা বলতে পারবে কী করতে হবে। আপনি শুধুমাত্র বইপত্র পড়ে আর ডিগ্রি ধরেই তো বলতে পারবেন না যে কী করতে হবে। আপনাকে কোরআন সুন্নার পড়াশোনার পাশাপাশি শেষ জামানা ঘাটাঘাটি করতে হবে, তখন আপনি বুঝবেন যে সামনে হয়তো বা এটা হতে যাচ্ছে, যদি হয় তাহলে আমার সলিউশনটা কী হবে। সলিউশনের দিকে আমি শেষের দিকে আসবো ইনশাল্লাহ, আমি আলোচনা গুটিয়ে নেই। দেখুন, একজন সত্তার কথা বলছিলাম যে এই সত্তা যদি বিশ্বে আত্মপ্রকাশ করে তখন সারা বিশ্বকে সে শাসন করবে জিউসদেরকে নিয়ে, আর যে জিউসদের কথা বললাম তারা এখন বিশ্বের সমস্ত ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করছে। তবে মাত্র 100 থেকে 120 বছর আগেও এদের কোনো থাকার জায়গা ছিল না, কাপড় ছিল না, পরনে পোশাক ছিল না, তাদের নির্দিষ্ট কোনো রাষ্ট্রও ছিল না, কোনো শক্তিও ছিল না। ছিল? ছিল? কখন হলো? এরা যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, অটোম্যান এম্পায়ার যারা ছিল, মানে যে উসমানীয় খেলাফত, তারা রাশিয়ার পক্ষ নিয়েছিল, আর এদিকে ব্রিটেন ছিল, আমেরিকা, অন্যান্য যে কান্ট্রিগুলো এরা একসাথে ছিল, এদের মধ্যে যুদ্ধ যখন হয়েছে তখন এই জেরুজালেমটা স্বাধীন করে ফেলা হয়েছে। জেরুজালেম স্বাধীন করে ব্রিটেন সেখানে থাকে নাই, বরং সেখানে জিউসদেরকে জায়গাটা দিয়ে ওরা এখান থেকে চলে গেছে। এই যে ঢুকলো ইহুদিরা 1914 থেকে 18-এর মধ্যে, 1914 থেকে 18-এর মধ্যে এরা ঢুকলো, এরপরে তারা আর এখান থেকে বের হয়নি। হয়েছে এই যে 100 বছর পার হয়ে গেল ওই ফিলিস্তিনিদেরকে নির্যাতন করতে 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 আজকে তারা বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে। বিগত 100 বছর ধরে আমরা একটা তামাশা দেখছি, আরব বিশ্বের নাকের ডগার উপর বসে তারা এই কাজ করেছে। শুধু তাই নয়, অনেক আরব নেতা ওদের সাথে আতাতও করেছে, মেনেও নিয়েছে। কয়েকটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে আপোষের সমঝোতায় সব মেনে নেওয়া হয়েছে। তো এখন আমরা দেখি যে প্যালেস্টাইনিদের অধিকার কোথায়। এখানে মানবাধিকারের কথা বলতে বলা যাবে না। এখানে এখানে নির্বিচারে তাদেরকে হত্যা করা হবে, বাইতুল আকসা যারা জেরুজালেম দখল করা হবে, কেউ কিচ্ছু বলতে পারবে না, কারণ তার পিছনে ব্যাকআপ আছে পশ্চিমা সভ্যতার। এই হচ্ছে তামাশা সারা ওয়ার্ল্ডের। তবে এটাতে আমরা অবাক হইনি, মানুষ অবাক হয়েছে, বাট আমরা অবাক হইনি এই কারণেই, কারণ আমরা জানি কোরআন সুন্নার জ্ঞান থেকে, শেষ জামানার জ্ঞান থেকে, এদেরকে নিয়েই দাজ্জাল বিশ্ব শাসন করবে, এদেরকে নিয়েই। কিন্তু এই শাসন কি চিরস্থায়ী হবে? এই শাসন চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা।